দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের নতুন এই ব্লগে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের ট্রাভেল হিস্ট্রিতে আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তিত্বের এটা বাড়ি আফরোজা সুলতানা রত্না কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা আফরোজা সুলতানা রত্না এটা কি হতে পারে আসলে এটা আফরোজা সুলতানা রত্না হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানার নাম ওনার শাবানা নামটা হয়েছে চলচ্চিত্রে আসার পর যেটাকে পোশাকি নাম বলা হয় চলচ্চিত্রের নাম আমরা এখন এসেছি বাংলাদেশের সেই বিখ্যাত কিংবদন্তি অভিনেত্রী শাবানার বাড়িতে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিত্রনায়িকা শাবানার বাড়ি ওনার শৈশবটা এখানেই কেটেছে দর্শক মণ্ডলী রাওজান থানার দিন পশ্চিম ডাবুয়ার গণিপাড়ার আব্দুল আজিজ দারোগার বাড়ি যেটাকে বলা হয় চিত্রনায়িকা শাবানার বাড়ি অবশ্যই ওনাদের পূর্বপুরুষদের নামের চাইতে এখন পূর্বপুরুষদের নামটাকে চাপিয়ে এখন শাবানার বাড়ি নামে সবাই এক নামেই চিনে আপনাদেরকে আমরা সেই শাবানার বাড়িতেই নিয়ে আসছি এখন আমরা আপনাদেরকে আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রীর বাড়িটা ঘুরিয়ে দেখাবো এবং তার আত্মীয় যারা এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো আমাদের সাথেই থাকুন এবং আমাদের কিংবদন্তি অভিনেত্রী শাবানার বাড়ি দেখতে থাকুন
আসসালামু আলাইকুম, আমি রিদওয়ান রহমান চৌধুরী। আমি চিত্রনায়িকা শাবানা, আমার ফুফি হয়। আমি তার চাচাতো ভাই মুখলেসুর রহমান চৌধুরীর ছেলে। তার নাম হলো আফরোজা সুলতানা রত্না। চিত্র জগতে তাকে শাবানা নামেই চিনে। এবং তিনি আমার আমি কোনো সময় তাকে দেখতে না সামনাসামনি যদি দেখতে নাও পাই, কিন্তু আমার আব্বা আম্মাদের সাথে তার যোগাযোগ রয়েছে, আমার ছোটো দাদার সাথে যোগাযোগ রয়েছে। তিনি করোনাকালীন সময় এখানে তার পিতৃক নিবাস রাওজান উপজেলাধীন পশ্চিম ডাবা গণিপাড়া গ্রামের আব্দুল আজিজ দারোগার বাড়ি। আব্দুল আজিজ দারোগা শাবানার দাদা হয় এবং তার আব্বার নাম হচ্ছে ফয়েজ আহমেদ চৌধুরী। তার আমি আমার দাদার নাম হচ্ছে বসন মাস্টার চৌধুরী এবং আমার ছোটো দাদার নাম হচ্ছে লুৎফর রহমান চৌধুরী। তিনি করোনাকালীন সময়ে বলেছিল যে তিনি আসার সময় করোনাকালীন একটু আগে তিনি আসার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি। দর্শকমণ্ডলী, এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চন্দ্রিমা। ছোটোবেলায় চিত্রনায়িকা শাবানা এখানেই তার পড়ালেখা চালিয়ে যেতেন এখানে বসে। এখন এই ঘরটা এক প্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তালা লাগানো। আসলে যেমন সিঁড়িগুলোতে শেওলা ধরে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর মূল কারণটা হচ্ছে, শাবানা বললে কিন্তু আমরা সবসময় আমাদের মধ্যে একটা অন্য ধরনের একটা ফিলিংস কাজ করে। হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে এই ওনার বাড়িটা দেখাতে আসলাম, এটার মধ্যেও কিন্তু কি একটা আলাদা একটা অনুভূতি কাজ করছে, কারণ এটা শাবানার বাড়ি। এত যাদের সাথে আমরা কথা বলছি তারা সবাই শাবানার আত্মীয়, তারা সবাই কিন্তু চিত্রনায়িকা শাবানাকে নিয়ে গর্ববোধ করেন। সে যায় আমার আপন জায়গা দেবেন আয় ও আর আয় হয়েছে ওর স্বাস্থ্য ভাই, আর আর নাম হয়েছে মোহাম্মদ সিদ্দিকুর রহমান সেলিম। আর ইয়ান বাড়ি হয়েছে আব্দুল আজিজ দারগার বাড়ি গণিপাড়া পশ্চিম ডাবু। ও ছোটোবেলা এন্ডা জন্মস্থান, আর ও এন্ডা এর বৈশ্বর স্কুলের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে পড়ালেখা করছি। এরপর দিয়ারা ও ডাবু হাই স্কুল ডাবু ডাবুয়া তারাচরণ শ্যামাচরণের মধ্যে পড়ালেখা করি ক্লাস নাইন পর্যন্ত ও এন্ডা আসিল। তারপর ও এন্ডা সাময়িক ওই গান বাসনা করতো। তারপর এইভাবে গড়ি আর ও ডাহা মানি গেই জনপল্লতিক ও এন্ডা বর্তমানে তো আমেরিকা। তো এই ও কিছুদিন আগে ইয়ারে আর বাই তাই বেলা এখানে চেষ্টা করছিল করোনার কারণে আবার পিছটি। এরপরে দিয়ারা আর আব্বা মারা জনের পরে দিয়ারা ও আইন নেওয়া পারে যে ওর মা সে আয়ারা ওর মা আয়ার চাই সিটি গেছি। ওর মার নাম হয়েছে দোষনা আক্তার। ওই এরপর দিয়ারা ও আইবেলায় আবার খেয়াল খেয়াল করার, কিন্তু এই তো বর্তমানে এনে এমরিকে কিন্তু আর আল্লাহ যোগাযোগ আছে, যোগাযোগ আছে ব্যক্তি খোঁজ খবর রাখে। ওই আইব বলে হওয়ার আলা সামনের দিকে যদি আই
যেহেতু তিনি আমাদের বংশেরই সন্তান এবং তিনি একজন চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী চিত্রনায়িকা শাবানা, তাকে নিয়ে আমরা এবং আমাদের পরিবার সকল সদস্যবৃন্দ তাকে নিয়ে খুব গর্বিত